আল্লাহ তাআলা বলে ঘরের কাছে আয়না বুঝি আমি ফিরাই দেব বলস কি রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু নবী বলেন যে হজ করলো গুনাহ করলো না অশ্লীলতা করলো না সে যেন ফিরে আসলো বাড়িতে এই অবস্থায় তার মা তাকে জন্ম দিয়েছে যে অবস্থায় মা যেমন নিষ্পাপ কোন মার বাচ্চা যখন পেট থেকে বের হয় তখন গুনাহ নিয়ে বের হয় কথা বলে না কোলের বাচ্চার কোনো গুনাহ আছে নবী বলে মা যেমন বাচ্চা প্রসব করে গুনাহ মুক্ত আল্লাহ তাআলা বাড়িতে ফেরত পাঠায় গুনাহ মুক্ত এজন্য হজের এই বরকতময় মাসে ইনশাআল্লাহ আজকে থেকে প্রত্যেককে নিয়ত করবেন ডেইলি একবার হইলো বলবেন আল্লাহ আপনার ঘর আমাকে জিয়ারতের তৌফিক দেন শেষ কথা হলো কুরবানি কুরবানি আমাদের সামনে প্রত্যেকই খুশি খুশি দিলে কুরবানি করবেন বলেন ইনশাআল্লাহ কি দিলে কোন খুশি না ফাইতে এরম না জামেলা ভাই এরপর মানসিক কিতা কইব গেরামে মুখ দেখাইতে হইব সমাজে তো চলতে হইব দর্জনে কি কয় না আল্লাহর দোহাই এই জন্য কুরবানি করবেন না বরং কার জন্য আল্লাহর সন্তুষ্ট এরপরে কুরবানির জন্তু নিয়া তিন মন আপনি কি কন দূর বেকুব তোর কোনো আইডিয়া নাই সাড়ে তিন মন নিশ্চিত চার মন এরপরে দিন বা বিকালে আহা দরা রে দরা মনে হচ্ছে তিন মন হইব আড্ডি গুড্ডি উজুরি বুজুরি লইও আর আই মন হয় না এক কারে দরা খাইছে দরা খাইছে কি সুরি তিন দরা খাইছে তুই ডাকাত কি দরা খাইছে গুস্তর দরা খাইছে কি দরা খাইছে গুস্তর মধ্যে দরা নাউজ বিল্লাহ কোরবানি এর জন্য কথা বলেন না কেন কোরবানি এর জন্য তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন কোরবানি শুধুই কার জন্য আল্লাহ দয়া করে কোরবানি দিছি আমরা কার জন্য তো নেওয়ার কথা ছিল তো আল্লাহ আল্লাহ না বলছে কোরআনে ফাকুলু মিনহা বান্দা আমার জন্য দিছো না আমি পাইছি এবার তুমি খাও বান্দা যেন বলে আল্লাহ আপনি খাবেন না আপনি কত নেন না আপনি লেগে তো দিছি বাচ্চারা আদর করে বলে না বাচ্চারা আব্বু তুমি খাবো না আম্মু তুমি তুমি একটু খাও আমি যেন বললাম আল্লাহ কুরবানিটা তো দিছিলাম আপনার লাগে আপনি কুদ্দুর খাইতেন না আল্লাহ তাআলা বলে লাইন জানা আল্লাহ লুহুমহা না রে বান্দা গোশত আমার লাগবে না গোশত পুরাটা তুমি নাও তোমার দিলটা আমারে দাও গোশত আমার লাগবে না আমি গোশত খাই না আমি গোশত নেই না গোশত তুমি নাও তুমি খাও আত্মীয়কে খাওয়াও অসহায় গরিব দুঃখীকে খাওয়াও আর তোমার দিলটা কাকে দাও আমাকে মানে আমার জন্য আমার সন্তুষ্টি আমার ভালোবাসা আছে কিনা দিলে আমি এটা চাই আমি দিল পাইলেই সারব গোশত তুমি এজন্য বাপ কুরবানি আমাদের সামনে খুব মহব্বতের সাথে খুশি খুশি দিলে ইনশাআল্লাহ কুরবানি করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তাআলা বলেন আল হজ্জ শুধু আয়াতের তরজমা বলি আল হজ্জ আশহুরুম মালুমাত হজ নির্দিষ্ট কয়েকটি মাসে হয়ে থাকে সেই নির্দিষ্ট মাস রমজানের পর থেকে শুরু হয় শাওয়াল জিলকাদ জিলহজ এই কয়েকটি মাস ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ অতএব এই মাসগুলোতে যারা হজ করবে ফালা রাফাতা তারা যেন কোনো অশ্লীল কাজ না করে ওয়ালা ফুসুকা কোনো কবিরা গুনাহ যেন না করে ওয়ালা জিদালা ফিল হজ্জে এবং হজের মধ্যে পরস্পরে যেন কোনো ঝগড়া ঝাটি মারামারি ধাক্কা ধাক্কি না করে এরপর আল্লাহ বলেন ওয়ামা তাফালু মিন খাইরিন এই মাসগুলোতে তোমরা যে যতগুলো ভালো কাজ করবা
যেই ভালো কামটা করবা ইয়ালামহুল্লাহ আল্লাহ তাআলা তা পুরো পুরি জানবেন নেকি দিবেন ওয়া তাযাওয়াদু এরপর আল্লাহ তাআলা বলেন তোমরা হজে গেলে হজের যত পাথেয় ভিসা পাসপোর্ট টাকা ব্যাগ লাগেজ খাবার দাবারের কোথায় ব্যবস্থা সব কিছু গ্রহণ করিও এমনি আবার এককারে কিচ্ছু না লইয়া আল্লাহর উপরে ভরসা একটা কই একটা লইও না কথা বুঝেন না আল্লাহর উপরে ভরসা এটারে কয় না আপনি ইচ্ছা কইরা কিচ্ছু লইছেন না আপনি এমনি কোন আল্লাহ ভরসা এটারে কি বলে না এক সাহাবী নবীজি একদিন বলছে আল্লাহর উপরে সবসময় ভরসা রাখো এক সাহাবী জিজ্ঞাসা করছে পিছন থেকে ইয়া রাসূলুল্লাহ আমি যে নামাজ পড়তে আসি মসজিদে যে উটটার মধ্যে করে আসি বা গাধাতে চড়ে আসি একটা কাম করতাম নি আল্লাহর উপরে ভরসা কইরা বান না দিয়া এমনি ছেড়ে দেই বুঝেন নাই কথাটা গাধাটারে রশিটারে বা উটের রশি বান্ধ না দিয়া এমনি মানে মনে করেন মোটরসাইকেলটা লক না কইরা যেহেতু আল্লাহ ভরসা এই কথা কইয়া মসজিদে ঢুকে লইতাম নি নবী বলছে আমি তোমার এই ভরসা কই নাই আগে পুরা রশি বান্ধ দিয়া তোমার সাথে এটাকে নিরাপদ রাখার যে চেষ্টা এটা পুরা করে এরপরে আল্লাহ ভরসা কথা বুঝছেন নি আপনি আল্লাহ তাআলা বলেন পাথেও নাও সামানা নাও আসবাব ফা ইন্না খায়রাজ জাদি তাকওয়া তবে মনে রেখো বাহ্যিক যাই নাও তার চাইতে বেশি দিলের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া সেটা নেই সেটা বেশি দরকার সেটা কি দরকার হজের মধ্যে তাকওয়া খুব দরকার আল্লাহর ভিতরে কারণ হজ এমন এক জায়গা যেখানে নজরের গুনাহ হওয়ার সুযোগ বেশি মানে হলো আমাদের দেশের যে কোনো মার্কেটেই মহিলা আছে আছে কি না কিন্তু আছে যে এটি সব এক জাতের বেড়ি কথা বুঝেন না আমরা দেশের বেড়ি তো হজ এমন এক জায়গা যেই জায়গাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিচিত্র মহিলারা আসে এখানে যার চরিত্র ঠিক থাকে না নজর ঠিক থাকে না তে বরবাদ কারণ সে তো এমন মজা পাবে যে কম পক্ষে সে 50 দেশের 100 দেশের বেড়ি দেখা রং তামশা করে নাউযুবিল্লাহ এজন্য আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বাহ্যিক যত জোগাড় করো তার চাইতে বেশি দিলের মধ্যে আমার ভয় আনো এরপরে বলে শেষ কথা ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব হে বিবেক বান্দা আবারো বলছি আমি আল্লাহকে ভয় করি কাকে অতএব শুরুতে এগুলা বলছি শেষেও বললাম লম্বা কথা আপনাদেরকে বললাম আল্লাহকে ভয় করে কাকে ছেলেরা বাজান আল্লাহকে ভয় করে নইলে বাপ প্রতিদিন আমি বলি অভাবে পড়বে বিশ্বাস কর চলতে তো হইব বাজান অভাবে হইব খুব বড় সর অভাব আমাদের উপরে আসছে সারা পৃথিবীর অবস্থা কোন বিবেকবান যদি খবর রাখে সারা বিশ্ব আমি প্রতিদিন বলতেছি অর্থনীতি সারা বিশ্ব অর্থনীতি দুর্বল মন্দা বিদেশের বাজার খুব খারাপ আপনি খবর নেন কথা বুঝেন না আজকেও সিলেটের লোক আজকেও দোয়া চাইছে কাইন্দা হাজী সাহেব বলতেছে হুজুর কালকেও এই পরিমাণ বৃষ্টি নামছে ক বৃষ্টি আর থামে না ক কাঁদাকাটি শুরু হয়েছে চারিদিকে আরে আবার আইলো অর্থাৎ তাদের কলজার মধ্যে আতঙ্ক ঢুকে গেছে বৃষ্টি পড়লেই তারা কলজার মধ্যে ভয় আই আরে আবার নি আবার আবার সারা বাংলাদেশের মানুষ আপনারা দেখছেন যে যাই দেখছেন রোহিঙ্গাদের মতো সারা বাংলাদেশের মানুষ ঝাঁপায়ে পড়ছে তাদেরকে তাহলে কি পরিমাণ বিপদগ্রস্ত মানুষ হয়েছে এই পরিমাণ ত্রাণ দেওয়ার পরেও হাহাকার হাহাকার টনে টনে খাবার দিছে এর পরেও শত শত গ্রামে এলাকায় ঠিকমতো পৌঁছে
যাইতেই পারে না। এমন বহু গ্রাম যেখানে ট্রলার যাওয়ার সুযোগ নেই। এই জন্য বাজান, এটা তো চোখের সামনে বাপ। যখন বন্যা চলতেছে সিলেটে, তখন এই সিলেটের বন্যায় ছেলেগুলো এরা সব মোবাইল টিপছে বইয়া বইয়া, কেন কথা কও না? ওই যে ওই যে হেতে সাও, ওই দেখো ওই অপদার্থ ধরে দেখো, দেখছেন না বাজান? এটা মসজিদ জানুনি, এটা মসজিদ যে এই বেটা জানুনি, এটা মসজিদ। কারে বলি দেখেন, কারে বলি? এতক্ষণ গরুরে কইলো, গরু ভ্যাঁ করতো। আফসোস বেটা, কেউরে পরোয়া করার টাইম নেই বেটা। আপনাদের এলাকায় আরেকবার না আইলে, না আইলে আমারই কি অসুবিধা? কথা বুঝেন না কেন? আপনি ভাবতে পারেন এটা ছেলেদের অবস্থা আপনি বুঝছেন? এবারে আপনারা বুঝছেন কি দুঃখে শিকারী? সুরের ওয়াজ, গল্পের ওয়াজ আমিও জানি বাজা, আমার তো বেশি কিচ্ছা কেউ জানে না। আমার ব্যক্তিগতভাবে যারা আমার লগে থাকে তারা সবাই করে, যদি আমনে যেই পরিমাণ রসিকতা করেন এমনে ওয়াজে তো করেন না, ওয়াজের ওয়াজের আর এমনের অবস্থা বোঝা যায় না। কত ঘটনা আপনি শুনবেন আমার? রহিম রূপবানের ঘটনা আমি বই পড়ে শিখছি, বেহুলা লক্ষিন্দরের ঘটনা, সাপে কামড়াইছে যে লক্ষিন্দরের বেহুলা এই কলা গাছের বেলা বানাইয়া আপনার মনসা দেবীর খুশিকরণের জন্য যে গেছে, সে পুরো ঘটনাই পড়ছে হিন্দু হিন্দু ঘটনাই। কথা বুঝছেন না? ও বগুড়া, বগুড়া বেড়াইতে গেছি, ওখান থেকে বই আনছি বেহুলা লক্ষিন্দরের বইয়ের কিচ্ছার বই। আমি জানি গল্প, জানি তো বাফান কিচ্ছা, আমি জানি তো। তুমি হাসবা, ব্যাটকাইবা, তামসা করবো আমি, রং ডং বুঝি তো বাজান। কিন্তু ওয়াজের মাকসাদ শুধু টাকা না। এতক্ষণ লম্বা অনেক টাইম হয়েছে আমি